পদস্থ সরকারি আধিকারিকদের বাড়ির আসবাব মিলবে নামমাত্র দামে। বদলি হওয়ার আগে কিছু জিনিস বিক্রি করতে চান কোন WBCS অফিসার, তবে এসবের জন্য আগে অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। ঠিক এই কৌশলে প্রতারণার জাল পাতা হয়েছে বলে অভিযোগ। প্রতারকদের সফট টার্গেট সাধারণ মানুষ। বিশ্বাস অর্জনে খোদ মহকুমা শাসকের নামে খুলে ফেলা হয়েছে একেবারে 12টি ভুয়ো ফেসবুক প্রোফাইল, হোয়াটসঅ্যাপ জিপিতে তাঁরই ছবি, এমনকি ফোন করলে মোবাইলের স্ক্রিনেও ভেসে উঠছে মহকুমা শাসকের নাম। এই অভিযোগ ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের। আমার ফেসবুকে একটি অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় আমার প্রায় 12 বার এই রকম ক্লোন অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। বিভিন্নগুলো আমি পুলিশে অভিযোগ করে বন্ধ করেছি, আবার খোলা হয়েছে। তো এই মুহূর্তে অনেকগুলি দু একটি অ্যাকাউন্ট সচলও আছে, এবং তাদের মধ্যে আমার নাম আর ছবি ব্যবহার করা হয়েছে, এবং সেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে এবং সেই ফেক অ্যাকাউন্ট থেকে। প্রশাসনিক কর্তার অভিযোগ, তার নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলে নানা রকম টোপ দিয়ে চাওয়া হচ্ছে টাকা, আর ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। বলা হচ্ছে যে আমার এক বন্ধু ট্রান্সফার হয়ে গেছেন সিআরপি অফিসার, তার ফার্নিচার বিক্রি আছে, আপনি কম দামে কিনে নিন, অনেকেই টাকা দিয়ে দিচ্ছেন এরকম বিশ্বাস করে। ভুয়ো ফেসবুক প্রোফাইল হোয়াটসঅ্যাপ প্রতারণা রুখতে স্বয়ং SDOI পুলিশের দ্বারস্থ হয়েছেন, পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি পুরুলিয়াতেও একই কায়দায় খোদ পুলিশ সুপারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে টোপ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেবার অভিযোগ ওঠে। কিন্তু এই ধরনের সাইবার প্রতারণা ফাঁদ এড়াতে কি করণীয়, কি বলছেন সাইবার বিশেষজ্ঞরা? যে ফেক প্রোফাইল গুলো আছে, তুমি দেখতে হবে যে প্রোফাইল গুলো কবে তৈরি করেছে, এবং তার মধ্যে যাবতীয় যে ছবি তো আপলোড করা আছে, সেগুলো দেখা যাবে যে সবকটা ছবি একদিনেই আপলোড করেছে, এবং সেটা হয়তো 7 দিন আগে। খুব বেশি পুরনো কোনো ছবি বা কোনো পোস্ট সেখানে পাওয়া যায় না, জাস্ট প্রতারণা করার জন্যেই ওটাকে বানানো হয়েছে, এবং অরিজিনাল প্রোফাইল থেকে সমস্ত ছবি তুলে একদিনে সমস্ত প্রোফাইলটা চেক করা হয়েছে। সাইবার প্রতারণার এই কারবার কারা চালাচ্ছে, এই রাজ্য নাকি ভিন্ন রাজ্যে বসে রয়েছে প্রতারকরা, প্রতারণার জাল কতদূর ছড়িয়েছে এই চক্র, তার শিকড় সন্ধানে নেমেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।